Hi, I am Dibhujyoti, and today I will talk about how to change a negative and interrogative sentence into passive voice. So please let me start. The key is that a voice change to ami korim, voice change negative by interrogative. Voice change korim negative by interrogative sentence. The negative aro interrogative sentence are voice change keneke kora hai. Negative aro interrogative eta sentence keneke voice change korim. Ta asol iyat main kotha tu ise ki te eta sentence negative by interrogative ketia hai. Te ki korile sentence to negative by interrogative hoy. যে আমার নোট টু আছে প্রথম কথা যে এনোমেলাস ফিনিট ভার্ব ২৪ যেটো আছে এনোমেলাস ফিনিট ভার্বৰ পাছত নট বহুৱাই এটা সেন্টেন্সক নেগেটিভ কৰা হয় negative kora hai the enumerous finite verb er pasot not bohua eta sentence ki kora hai negative kora hai etia jene ami sam jene she is dancing she is dancing the e sentence er jodi ami negative sam tete hole ki hobe eta asen nai এনামাসিনা নকৈ পেলাই আমি অক্সিলিয়ারি ভাৰ্ব কব পাৰো এইটো নাই হেল্পিং ভাৰ্ব কথা কিবা এতিয়া সি ইজ ডান্সিং ইয়াত আছে নাই দেখিছো আছে ইজ আছে গতিকে সি ইজ নট ডান্সিং সি ইজ নট ডান্সিং এইটো হ'ল আমাৰ ইয়াত নেগেটিভ তো মুঠৰ ওপৰত এটা সেন্টেন্সক আমি নেগেটিভ কেনেকৈ কৰিম বোলে এনামাসিনা ভাৰ্বৰ পাছত নটটো আমি লিখিম তেতিয়া নেগেটিভ হৈ যাব আৰু যদি এনামাসিনা নাথাকে তেতিয়াহ'লে ডু ভাৰ্বৰ হেল্প ল'ব লাগিব সহায় লব লাগিব যেনে ডু ডিড ডাজৰ যদি ভাবটো মেইন ভাবটো যদি প্ৰেজেণ্ট টেন্সৰ হয় তেতিয়াহ'লে ডু ইউজ কৰিব লাগিব ঠিক তেনেকে যদি মেইন ভাবটো পাষ্ট টেন্সৰ হয় তেতিয়াহ'লে ডিড ইউজ কৰিব লাগিব আৰু যদি থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নামৰ যদি ছাবজেক্টটো হয় আৰু ভাৰ্বত যদি এছ বা ইয়েছ মানে প্ৰেজেণ্ট টেন্সৰ যদি ভাৰ্বৰ লগত যদি এছ বা ইয়েছটো লাগি থাকে তেতিয়াহ'লে আমি কি কৰিব লাগিব ডাজৰ হেল্প ল'ব লাগিব আৰু তাক তেনেকে আমি তাৰপিছতে নটটো লিখি আমি তেনেকে যাম এতিয়া নেগেটিভটো আৰু এটা এক্সাম্পল হৈছে যেনে they went to Mumbai. They went to Mumbai last month. They went to Mumbai last month. ইয়াত আছে নাই দেখিছো আমি ইয়াত আছে নে 24 কিবা এনে আছে না নাই যদি নাই তেতিয়াহ'লে মেইন ভাৰ্বৰ আমি টেন্সটো চালো when কি টেন্স past tense তেতিয়াহ'লে কি হৈ গ'ল they পাছত কি আনিম বুলি ক'লো did not আৰু এই যি ৱেন তাৰ আমি প্ৰেজেণ্ট টেন্সটো লিখিলো গো দে ডিড নট গো টু মুম্বাই মুম্বাই লাষ্ট মান্থ তে এনেকে আমি এটা সেন্টেন্স নেগেটিভ কৰিম এটো ঠিক আছে বা এতিয়া ঠিক তেনেকৈ যদি এটা সেন্টেন্সক আমি ইন্টাৰগেটিভ কৰিব লগা হয় যদি এটা সেন্টেন্সক ইন্টাৰগেটিভ কৰিব লগা হয় তেতিয়া আমি কি কৰিম বোলে এনেবলাস ফিন ভাৰ্ব জি 24 এই এনেমেলাস ফিনিট ভার্বক আমি কি করিম এনেমেলাস ফিনিট ভার্ব বাক্যর একেবারে সেন্টেন্সর একেবারে আগত সেন্টেন্সর একেবারে আগত বহুয়াই শেষত কি করিম শেষত কোয়েশন মার্ক দিলে সেন্টেন্স টু কি হব সেন্টেন্স টু ইন্টারগেটিভ হয় সেন্টেন্স টু ইন্টারগেটিভ হয় এতিয়া এই যেটো ব্যবস্থা ইয়াতে একেই কেসটো একেই হব ইয়াতে দেখিলে এনালাস মেইন ভার্ব সেন্টেন্সৰ একেবাৰে আগত বহুৱাই একেবাৰে সৰি একেবাৰে আগত বহুৱাই শেষত কুৱেশ্চন মাৰ্ক দিলে সেন্টেন্স টু ইন্টারগেটিভ হয় তে এই যেটো কথা পালো আমি ইয়াতে আমি এটা এক্সাম্পল দেখিছো আৰু যদি টু ডিড ডাজ মানে যদি মানে এই অক্সিলিয়াৰি ভাৰ্ব যদি নাথাকে আমাৰ সিংগুলাৰ যদি নাথাকে তেতিয়া টু ডিড ডাজৰ হেল্প লওঁ ইয়াতে একেই কেছটো হ'ব যেনে এটা এক্সাম্পল লৈছো দে আৰ প্লেইং
they are playing yet ase 24 kiba ase ase ki ase jane are ase ami likhi dilu ekebare agor are they playing boli ami likhilu are they playing aru shekhok ki korle ami question mark tu di dilu are they playing likhilu aru question mark tu ami di dilu tar bisote ei dui holo amar interrogative pa thik tene ki aro eta example loisu she went to market ei dui eta sentence yak ami interrogative koribo lage yat asena nai sabo lagibo যদি নাই তেতিয়া আমি কি করিম দুটি ডাজ হেল্প লম যে দেখিছো ইয়াত কোনোটো 24 ৰ কোনোটো নাই মানে এমৰা সিংৰ কোনো এটাও নাই গতিকে আমি মেইন ভার্বৰ টেন্সটো চাম কি টেন্স পাষ্ট টেন্স একেবাৰে আগত লিখিলো অক্সিলিয়ারি ডিড সি এ ওয়েন্ট টু গো একে নেগেটিভ কৰাৰ দৰে হ'ব ভার্বৰ ইউজ টু গো টু মার্কেট আৰু তেতিয়া আমি কি দিলো কোৱেশ্চন মার্কটো দিলো তে এনেকে আমি নেগেটিভ বা ইন্টাৰগেটিভটো কৰিম এনেকে আমি নেগেটিভ বা ইন্টারগেটিভ তো করিম ঠিক আছে এটি আমার বিষয় বস্তু যে নেগেটিভ বা ইন্টারগেটিভ কেনেকে করিম না হয় তো ভয়েস চেঞ্জ কেনেকে করিম যদি ইফ ইওর সেন্টেন্স ইজ এ নেগেটিভ সেন্টেন্স অর এন ইন্টারগেটিভ সেন্টেন্স দ্যাট হাউ টু চেঞ্জ দ্য ভয়েস বিষয় বস্তু তো হেইটো হয় যদি তার কারণে আমি ইয়াতে লৈছো যেন একটা এক্সাম্পল হলো ধরিল যেন আর দে Are they playing? Sorry, I'm going to say a negative sentence. She is not buying books. She is not buying books. She is not buying books. The eight is a sentence. A sentence to negative or sentence. That is not a say. The Yakami voice sense could be like it. Active or sentence. ইয়াক আমি ভয়েস চেঞ্জ কৰিম ভয়েস চেঞ্জটো কৰোঁতে আমি প্ৰথম চাব লাগিব চিম্পল প্ৰেজেন্ট চিম্পল পাষ্ট বা কণ্টিনিউয়াস পাৰফেক্ট বা অক্সিলিয়াৰি কোনটোত পৰিব এবাৰ আমি ভালকে চাম দেখিলো যে বি ভার্ব আছে ভার্ব এটা এন্ড আছে কণ্টিনিউয়াস কণ্টিনিউয়াস নহয় আমি চেঞ্জ কৰি গলো কি আছে অবজেক্টটো বুকস আছে তো সাবজেক্ট অফ দি অবজেক্ট বুকস এইটো হৈ গল প্লাস কি আছিল নিয়মতে আফটার সাবজেক্ট অফ দি অবজেক্ট প্লাস বি ভার্ব আছিল কণ্টিনিউয়াসৰ ভয়েস চেঞ্জৰ নিয়মত কি আছিল বি ভার্ব আছিল বিভাগটো ইয়াতো আছে কি টেন্স প্ৰেজেন্ট টেন্স প্ৰেজেন্টৰ বিভাগ কি হ'ব এম ইজৰ সিৰ পাছত ইজ আছিল বুকছৰ পাছত আৰ হৈ গ'ল এতিয়া আমি ইয়াত অকণমান চাব লাগিব এই যিটো আৰ আমি লিখিলো এইটো 24 ত পৰে না পৰে যদি পৰে তেতিয়া আমি তাৰ পিছতে নৰটো বহুৱাই দিলো আৰু তাৰ পিছত এই যিটো বিভাগ আছিল বিভাগৰ পিছত কি আছিল সাবজেক্ট অফ দি অবজেক্ট প্লাস বিভাগ প্লাস কি আছিল ভার্ব টি অ সৰি বিং আছিল কন্টিনিউয়াস আছিল বিং আমি লিখিলো প্লাস ৱাইল দিব বৰ্ড লিখিলো আৰু ঠিক তেনেকে বাই লিখিবলৈ সি ফৰ হাৰ তে এইটো হৈ গল আমাৰ নেগেটিভৰ চেন্টেন্সৰ ভয়েস চেঞ্জ বুকস আৰ নট বিং বৰ্ড বাই হাৰ ইয়াক আমি বেলেগ এটা উপায়ৰে কৰিব পাৰো যেনে যদি আমাৰ অলপ কষ্ট হয় তেতিয়া আমি চাওঁ বুকস সাবজেক্ট অফ দি অবজেক্টটো বুকস হৈ গল প্লাস বি ভার্ব ইয়াতে আৰ হৈ গল বিং আহিব ঠিক আছে লিখিলো বিং ভাবতি হব বৰ্ড লিখিলো এইটো ঠিক আছে প্লাস বাই আর সি ফর হ্যাঁ ঠিক আছে খুশা দিলে তে কোশ্চেন তো নট আসিল নেগেটিভ সেন্টেন্স গদিকে অ্যানসার তো আমি নট তো লিখিব লাগিব তো নট তো আমি কোন লিখিম যে উই ক্যান উই হ্যাভ টু রাইট অর পুট নট অনলি আফটার এনএমএল স্ট্যান্ডার্ড অক্সিলিয়ারি ফর 24 গদি এই আর পিছতে আমি নট তো ইয়াতে লিখি দিলো এন কে এটা দাগ দি দিলো অ্যানসার কারেক্ট একই সমানে হবো ইয়াত কম দিব ইয়াত বেছি দিব নম্বৰ নহয় একেই কথা আমি আনটিল উই বিকাম এক্সপার্ট উই হ্যাভ টু ডু ইন দিস ওয়ে কথাটো গম পাইছো নে তো আমি এক্সপার্ট নহলে আমি এনেকৈ চেঞ্জ কৰিব লাগিব তো এইটো হৈ গল নেগেটিভ এটা সেন্টেন্সক আমি কেনেকে ভয়েস চেঞ্জ কৰিম তো ঠিক তেনেকৈ আৰু এটা সেন্টেন্স আমি ইয়াতে লৈছো যেনে যেনে দেখিলো সি সৰি হি did not write he did not write the answer দেখিল এটা এটা সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্স হয় হয় নট টু আছে তে নেগেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ কোনটো রুল মতে আমি ইয়াত ভয়েস চেঞ্জ কৰিম
এটা চেঞ্জ করি দেখিলো দা ডিড টু পাস্ট টেন্স রাইট অফ দি দিলো রট হৈ গল হি রট দা অ্যানসার নেগেটিভ কৰোতে হে ডিড টু আইছে আৰু নট টু নট টু ইউজ কৰিবলৈ গৈ পেলাই আমি ডিড টু আনিছিলো আসলতে হি রট দি অ্যানসার হয় ইয়াৰ এফার্মেটিভ ডিড টু হয় হি রট দি অ্যানসার গতিকে এটো সিম্পল হ'ব সিম্পল প্ৰেজেন্ট বা সিম্পল পাষ্ট ভয়েস চেঞ্জ ৰ ৰুল মতে কি আছিল সিম্পল প্ৰেজেন্ট বা সিম্পল পাষ্টৰ যিটো ৰুল আছিল পাষ্টৰ সেইটো কি আছিল আমাৰ প্ৰথমে দা সাবজেক্ট অফ দি অবজেক্ট তে লিখিলো দা অ্যানসার plus be verb past tense the answer singular number was eta yata ami saicho was to 24 or kiba hoy na auxiliary kiba hoy na jodi hoy amazing of 24 kiba jodi hoy tita tar bisoy din ke not likhile ami yata ke likhi dilo not to loge loge likhi dile eto na kintu ami hisab lam kene koy subject of the object plus be verb plus verb 3 ki hobe writer written hoy gal plus by aro he ki hobe বুক This is an interrogative sentence. The age is an interrogative sentence. Yata amar kotha to ege hobo. Ta ki ase? Kuntu voice er kuntu niyam hobo? This is auxiliary simple present simple past continuous perfect ba auxiliary dekhilo. Will to auxiliary thik ache. Te amar niyam to ki ase? Auxiliary voice er niyam to ki ase? Subject of the object plus auxiliary plus be. The book will be bought. The book will be bought of 24 kiba ase neki? The book will be bought. Bought. Kibar 24 kiba ase neki ase? Ki ase? Will ase. Yak aap kine koi bela ami kolu ebar. Ki kolu? Will the book be bought? Bought by Sifar Hart. Question mark to di dilo. Problem nai. Aramat hol. Will the book be bought by Hart? কিয় এনেও কি হব অভিলেখ নিয়ম হয় উইল টু আছে ঠিক আছে সেলস উইথ ইউনিট কেন কল মে মাই মাস্টার মই কৈছিল নটা ভার্বৰ কথা বিশেষ ইয়াৰ ৰোল আছে ইয়াৰ বিশেষ ভূমিকা আছে কৈছিল গতিকে দা সাবজেক্ট অফ দি অবজেক্ট দা বুক হলে দেন দা বুক উইল বি বট হলে দেন দা এ দা বুক উইল বি বট 24 কি আছে অভিলেখ এমন আছে তাকো আগো দেখিব আমি একেবাৰে আগো দেখিলে ইন্টাৰগ্ৰেটিভ হ'ব নহলে তো নহ'ব ইন্টাৰগ্ৰেটিভ গতিকে দেখিলো দা বুক উইল বি বট আমি উইল দা বুক বি বট কৰি দিলো তাক আমি লিখি পেলাই বাকিটো আৰামত ওলাই গ'ল তে এইটো হৈ গ'ল আমাৰ ইন্টাৰগ্ৰেটিভ কেনেকে কৰিব লাগিব গতিকে দেখিছো ইয়াক আমি তেনেকে নকৰি পেলাই আৰু এটা এক্সাম্পল ল'লো জানে হেভ ইউ ফিনিছ দ্য ৱৰ্ড এইটো এটা এক্সাম্পল হেভ ইউ ফিনিছ দ্য ৱৰ্ড এইটো এটা এক্সাম্পল ইয়াকো আমি একেদৰে দেখিলো হেভ আৰু ফিনিছ হেভ বাৰ ভাৰ্ব থ্ৰী পাৰ্ফেক্ট টেন্সৰ ৰুল মতে হ'ব তে কি আছে দ্য ৱৰ্ড এইটো হৈ গ'ল ছাবজেক্ট অফ দি অবজেক্ট গতিকে দ্য ৱৰ্ড এতিয়া ছাবজেক্ট অফ দি অবজেক্ট প্লাছ পাৰ্ফেক্টৰ ভইচিং ৰুল কি আছিলে ছাবজেক্ট অফ দি অবজেক্ট প্লাছ হেভ ভাৰ্ব তে দ্য ৱৰ্ড দ্য ৱৰ্ড থাৰ্ড পাৰ্চন নহয় আমাৰ গতিকে হেভ নহৈ গ'লে হেজ হৈ গ'ল দ্য ৱৰ্ড হেজ বিন হৈছিলে নিয়মটো কি আছিলে দ্য সাবজেক্ট অফ দি অবজেক্ট প্লাস হেভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট অফ মানে অবজেক্ট অফ দি সাবজেক্ট আছিল তে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড এনে কি হবে এই দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড কা আমাৰ 24 কি এটা আছে না নিশ্চয় আছে কি আছে হ্যাজ টু আছে 24 অফ দি কি আছে না আছে তে তার একেবারে আগত লিখি দিল কি হই গল হ্যাজ কি হবে has the work মানে the work has been finished over আছিল has the work been finished by you for you এবার আমি চাইছো the work লিখিলো প্রথমে the work ঠিক আছে হেভ ভার্ব তো লিখিব লাগিব দা ভার্ব তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গতিকে হেভ ভার্ব কি হব প্রেজেন্ট হেভ ভার্ব হেভ হেজ হব হেভ হেজ আফটার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দি ওয়ার্ক পিছত হেজ হব দা ওয়ার্ক হ্যাজ
being finished by you aged head asile take ekbar agot dekhile ki hona this is interrogative sentence and in interrogative sentence we must write or put enumerative sentence 23rd any of the 23rd at the very first of the sentence gotike ami dekhilu je negative ba interrogative er eta sentence hok keneke ami voice tense korim jikono jikono negative ba interrogative er eta sentence hok keneke voice tense koribo lagibo sei bikhoy ami yate khomyok kiba bujilu ba khikilu boli आशा करिसो गति यार पिसर जेतु अध्याय हो जेतु पार्ट हो वॉइस सेंटर खेतु आमे नेक्स्ट वीडियो आलोचना करिम ए वीडियो जो आमी बुझी पाइसो यार कथाखिनि बुझी पाइसो बोली मय आखा राखिसु त ठीक असे द नेक्स्ट जेतु टॉपिक हो वॉइस सेंटर बहुत नियम असे आरो असे त खेबर आमी परवर्ती नेक्स्ट माने वीडियो बिलाक आलोचना करिम ठीक असे।